দাপ্তরিক যোগাযোগে ইংরেজি বা অন্য কোনো বিদেশি ভাষার শব্দ ব্যবহার করলেই হতে পারে 1 লাখ ইউরো জরিমানা। পশ্চিম ইউরোপের দেশ ইতালিতে এমন আইনই করতে যাচ্ছে সরকার। সম্প্রতি দেশটির পার্লামেন্টের নিম্ন কক্ষে ফেবিও র্যাম্পিলি নামের এক এমপি এই বিল উত্থাপন করেন। এতে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানিও সমর্থন দিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন জানিয়েছে, আইনের খসড়ায় সব বিদেশি ভাষার কথা বলা হলেও এটি মূলত ইংরেজি প্রতিবন্ধের জন্য করা হয়েছে। আইনের খসড়ায় এভাবে বিদেশি ভাষার শব্দ ব্যবহারকে ইতালীয় ভাষার জন্য অবমাননাকর ও লজ্জাস্কর বলেও উল্লেখ করা হয়েছে। এছাড়া যেহেতু যুক্তরাজ্য এখন আর ইউরোপীয় ইউনিয়নের অংশ নয়, সেহেতু ইতালিতে ইংরেজি শব্দের ব্যবহার আরও জঘন্য। সেই বিলে আরও উল্লেখ করা হয়েছে, প্রশাসনিক পদে সবাইকে লিখিত ও মৌখিক জ্ঞানের পাশাপাশি ইতালীয় ভাষায় পারদর্শী হতে হবে। এমনকি সরকারি নথিতে ইংরেজির ব্যবহার নিষিদ্ধ করার পাশাপাশি বিভিন্ন কোম্পানির পদপদবীর ক্ষেত্রেও ইংরেজি শব্দ ব্যবহার বন্ধ করতে হবে। এছাড়াও বিদেশি কোম্পানিগুলোর বিধিবিধান ও চাকরির চুক্তির ইতালীয় ভাষা সংস্করণ রাখতে হবে। ইতালিতে কোনো দাপ্তরিক কাজে বিদেশি ব্যক্তিদের সাথে যোগাযোগের ক্ষেত্রেও প্রাথমিক ভাষা হতে হবে ইতালীয়। প্রস্তাবিত আইনের অধীনে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় একটি কমিটি গঠন করবে। এই কমিটি স্কুল, সংবাদ মাধ্যম, ব্যবসা বাণিজ্য ও বিজ্ঞাপনে সঠিকভাবে ও সঠিক উচ্চারণে ইতালীয় ভাষা ব্যবহার হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে।